নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আমার সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার ইউটিউব পরিবারের সকল সদস্যবৃন্দকে এডুকেশনাল নিউজ প্রদান করে থাকি। সে নিউজটা হতে পারে আনন্দের সংবাদ, সে হতে পারে দুঃখের সংবাদ। তো আজকের আমি এই ভিডিওতে এমন একটি আপডেট উপস্থাপন করছি যে আপডেটটি সত্যি আমাকে ব্যথিত করেছে, এবং সেই ব্যথা বা সেই বেদনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিন্তু আজকের উপস্থিত হয়েছি। বর্তমানে পার্টিকুলার কোনো কলেজ বা ইউনিভার্সিটির ছাত্ররা অনলাইন এক্সামের ডিম্যান্ড করছে না। পশ্চিমবঙ্গের যতগুলো কলেজ এবং ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা কলেজ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা তাদের সমস্যাজনিত কারণে 2022 সালে তারা অনলাইন এক্সামের ডিম্যান্ড করছে, এবং প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটি একে অপরের সঙ্গে কোরিলেটেড। ফলে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এক্সাম সংক্রান্ত বিষয়ে অন্য কলেজ বা অন্য কোনো ইউনিভার্সিটির তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। কি এমন ঘটনা ঘটলো যে কারণে ইউনিভার্সিটির অনলাইন এক্সামের নোটিশ রাতারাতি পরিবর্তিত হয়ে অফলাইন এক্সামে টার্ন নিল? কি এমন ঘটনা ঘটলো যে কারণে ছাত্রদের উপর লাঠিচার্জ করতে হলো? কি এমন ঘটনা ঘটলো যে কারণে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আত্মহত্যা বা আত্মহননের পথ বেছে নিল? তো চলুন সেই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করা যাক। এবারে আসি কাজী নজরুল ইউনিভার্সিটির অনলাইন এক্সামের মুভমেন্ট সম্পর্কে দু একটি কথায়। তো প্রসঙ্গক্রমে বলে রাখি যে করোনা পরিস্থিতি মন্দীভূত হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি একের পর এক অফলাইন এক্সামের নোটিশ পাবলিশ করতে থাকে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কাজী নজরুল ইউনিভার্সিটি উক্ত ইউনিভার্সিটিগুলির পদাঙ্ক অনুসরণ করে তারাও কিন্তু ছাত্রদের জন্য অফলাইন এক্সামের নোটিশ পাবলিশ করে। এবারে KNU ছাত্রছাত্রীরা দেখলো যে তাদের পরীক্ষার সামনে মাত্র 1.5 থেকে 2 মাস বাকি, এই অতি অল্প সময়ের মধ্যে 6 মাসের সিলেবাস কী করে তারা কমপ্লিট করবে, এই অতি অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাস কভার করে তারা কী করে পরীক্ষা দেবে। তো এই কারণেই তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তারা কিন্তু আত্মপ্রত্যয় হারিয়ে ফেলে। এই জায়গায় থেকে দাঁড়িয়ে KNU ছাত্রছাত্রীরা তারা দলবদ্ধ এবং জোটবদ্ধ হয়ে ইউনিভার্সিটিতে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। শুধু একবার নয়, একাধিকবার KNU ছাত্ররা ইউনিভার্সিটিতে গিয়েছে অনলাইন এক্সামের সপক্ষে অবস্থান কর্মসূচি নিতে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে যে KNU ছাত্রদের প্রতি সহৃদয় আচরণ করেনি, ছাত্রদের প্রতি ভালো আচরণ করেনি। তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে KNU ছাত্রছাত্রীরা তারা বুঝে গেছে যে আন্দোলনের প্রাবল্যতা কিন্তু বাড়াতে হবে, ফলে ছাত্রছাত্রীরা আরও বেশি পরিমাণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ইউনিভার্সিটিতে গিয়ে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্সিটি চাপে পড়ে যায় এবং ইউনিভার্সিটি রাতারাতি একটি নোটিশ পাবলিশ করে, এবং সেই নোটিশে বলা হয় ছাত্রদের পরীক্ষা যাতে সরলীকরণ করা যায় বা সরলীকরণ কতটা করা যায় সে নিয়ে ইউনিভার্সিটি আভ্যন্তরীণ মিটিং ডাকছে, এবং আগামী 10 দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। তো এই যে অ্যাক্টিভিটি, এর ফলে কিন্তু KNU ছাত্রছাত্রীরা তারা সন্তুষ্ট হয়, বুঝে যায় যে KNU যে নোটিশটা আনতে চলেছে সেই নোটিশটি অবশ্যই ছাত্রদের ফলে যাবে এবং পরীক্ষা হবে আগামী দিনে অনলাইন মোডে বা ব্লেন্ডেড মোডে। এবং ছাত্ররা যখন সন্তুষ্টিতে ভুগছে, ঠিক এইরকমই একটি পর্বে KNU কিন্তু রাতের অন্ধকারে অফলাইন এক্সামের নোটিশ পাবলিশ করে দেয়, এবং এই নোটিশটি ছাত্রছাত্রীবৃন্দের কাছে চলে আসার পর তারা কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, রাতের অন্ধকারে কিভাবে অনলাইন এক্সামের নোটিশ রাতারাতি অফলাইন এক্সামের নোটিশে পরিণত হলো, এবং ঠিক এই কারণেই তারা আরও বিপুল পরিমাণে ছাত্রছাত্রী একত্রিত হয়ে তারা ইউনিভার্সিটিতে গিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করে, এবং তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত তাদের অনলাইন এক্সামের ডিম্যান্ড ইউনিভার্সিটি মেনে নিচ্ছে, অফিসিয়াল আপডেট আনছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ইউনিভার্সিটিতে থেকে তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। এই করতে করতে দুপুর গড়িয়ে যায়, বেলা গড়িয়ে যায়, চলে আসে সন্ধ্যা, এবং আস্তে আস্তে রাত নেমে আসে। এত সত্ত্বেও বহু ছাত্রছাত্রীবৃন্দ তারা কিন্তু রাতের অন্ধকারে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বা বসে তারা অতি কষ্ট করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে। তারা এমন আন্দোলন করেনি যার ফলে সরকারের নিয়ম নীতি লঙ্ঘিত হয়েছে, তারা এমন আন্দোলন করেনি যার ফলে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তারা এমন আন্দোলন করেনি
যেখানে ইউনিভার্সিটি অর্থনৈতিক দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বা ছাত্ররা ভাঙচুর করেছে বা ইউনিভার্সিটিকে প্রচণ্ড ক্ষতির শিকার হতে হয়েছে। তো তারা তো আন্দোলন করেছে একটা ন্যায্য দাবি নিয়ে, তারা আন্দোলন করছে একটা ন্যায্য অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে। তাহলে এইসব ছাত্রছাত্রীবৃন্দের উপর কেন লাঠিচার্জ করা হলো? রাতের অন্ধকারে লোডশেডিং করে ছাত্রছাত্রীদের ওপরে কেন লাঠিচার্জ করা হলো? যেখানে মহিলা বাহিনী আছে, মহিলা আন্দোলনকারী বা মহিলা আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে কন্ট্রোল করতে পারে, সেখানে একজন পুরুষ পুলিশ কী করে হচ্ছে মহিলা আন্দোলনকারীকে বা মহিলা ছাত্রীকে তারা হচ্ছে প্রহার করে? উত্তেজিত পুলিশ ছাত্রছাত্রীদের ওপরে কী পরিমাণে প্রহার করেছে, কী পরিমাণে মেরেছে, সেটা দেখলে কিন্তু সত্যি বেদনা মনে হয়, সত্যি কিন্তু মন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে। কী তাদের অপরাধ ছিল? তারা তো করছিল নিয়মতান্ত্রিক আন্দোলন। তাহলে ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সঙ্গে সমবেত হয়ে মিলিত হয়ে একটা পজিটিভ সিদ্ধান্তে আসতে পারত। অন্যান্য ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারা ইউজিসির নর্মস এবং পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের রেকমেন্ডেশন মেনে নিয়ে তারা তো অনলাইন এক্সাম নিচ্ছে। এরা কোন অঙ্কের খারাপ ইউনিভার্সিটি? এরা তো পশ্চিমবঙ্গে তাবড় তাবড় ভালো মানের ইউনিভার্সিটি, ইউজিসি এবং ন্যাকের ভালো র্যাঙ্কপ্রাপ্ত ইউনিভার্সিটি। তারা যদি নিতে পারে, কেএনইউর অসুবিধাটা কোন জায়গায়? যদিও বা কেএনইউর অসুবিধা থেকে থাকে, ছাত্রদের সঙ্গে আপোষ মীমাংসার মাধ্যমে মিটিয়ে নিতে পারত, কেনই বা ছাত্রদের ওপরে প্রহার করা হবে, কেনই বা মেয়েদের ওপরে পুলিশি আক্রমণ চলবে? একজন অপরাধীকে যেমন পুলিশ প্রহার করে, ঠিক তদ্রূপ আচরণকে করা হয়েছিল কেএনইউ ছাত্রছাত্রীদের উপর। কেএনইউ ছাত্রছাত্রীদেরকে এমনভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা যেন কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, তারা কোনো বিশাল ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তো যে কারণে তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে। এবং আমি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের মমতা ব্যানার্জি, তিনি কিন্তু ছাত্রদের প্রতি সহৃদয় সম্পন্ন এবং ছাত্রদের উন্নতিকল্পে তিনি একাধিক প্রকল্প তিনি চালু করেছেন। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি মনে করি যে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা ছিল না, এক্ষেত্রেই দোষ ছিল কাজী নজরুল ইউনিভার্সিটি। তো এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি যে আগামী দিনে যাতে ছাত্রদের ওপরে এই ধরনের পুলিশি হামলা যেন না হয়, আর ছাত্ররা যদি বিক্ষুব্ধ হয়ে যায়, এই ছাত্রছাত্রীবৃন্দ যে কোনো পটভূমির কিন্তু পরিবর্তন করে দিতে পারে। কেএনইউ ছাত্রদের দেয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে, তারা বুঝে গেছে যেভাবে ইউনিভার্সিটি তাদের সঙ্গে অমানবিক আচরণ করছে, যেভাবে ইউনিভার্সিটি পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে অপরাধীদের মতো তাদেরকে দমন করছে, একটি ছাত্র একেবারে বিল্ডিংয়ের টপ ফ্লোরে উঠে সেখান থেকে কিন্তু ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এবং তার দাবি হলো যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সিটি অনলাইন এক্সামের ডিম্যান্ড মেনে নিচ্ছে সে কিন্তু আত্মহত্যা করবে। তো এটা তো একেবারেই সমীচীন নয়। আজকের কেনই বা ছাত্ররা আন্দোলন করতে যাচ্ছে, কেনই বা তারা ইউনিভার্সিটিতে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে? কই 2019 সাল বা তার পূর্ববর্তী সালে তো ছাত্রছাত্রীরা করেনি, বর্তমানে কেন করছে? নিঃসন্দেহে তাদের দাবি ন্যায্য। তাই সরকার, উচ্চশিক্ষা দপ্তর, কলেজ এবং ইউনিভার্সিটিকে একটু মানবিক হয়ে ভাবা উচিত যে ছাত্ররা কেন ডিম্যান্ড করছে। এবং অন্যান্য ইউনিভার্সিটি যদি সেখানে অনলাইন এক্সাম নিতে পারে, তাদের পদাঙ্ক অনুসরণ করে যে সকল ইউনিভার্সিটিগুলো অফলাইন এক্সামের নোটিশ পাবলিশ করেছে, সেই নোটিশগুলো প্রত্যাহার করে নিয়ে অনলাইনের নোটিশ যেন পাবলিশ করে।